Assalamualaikum boys and girls, kya bol sun sab, I'm Nihad and you are watching my brand new vlog. So guys, aaj ke mujhe achi Cox'S Bazar. Yes guys, aapki ki sun jao, aaj ke mujhe achi Cox'S Bazar. Aur ekhane the amra one moja korbo tai to amra jodi share korbo. Ami onek age Cox'S Bazar e gechhilam but vlog korini, but ebar amar first time Cox'S Bazar vlog hobe. Ebar maybe dui tar din ta vlog ashbe Cox'S Bazar e. আপনারা দেখবেন আর এনজয় করবেন। আর হ্যাঁ, প্রত্যেকবার কিন্তু বলি আমি লাইক আর সাবস্ক্রাইব করতে, কিন্তু কে করবেন আপনি সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন ভিডিওটাকে। সো থ্যাংক ইউ। ওকে গাইজ, এটা হচ্ছে আমার অন্য মোবাইল আর আমি আর আমি আর আমার সব হচ্ছে ভিডিও বেরিয়ে যাচ্ছে কারণ আচ্ছা তোমাদের সাথে আমার দেখা হচ্ছে বাস স্টেশন গিয়ে। তোমাদের সাথে আমার আবার দেখা হবে ওখানে, যখন বসবো আমরা ওয়েট করবো তখন। আমাদের মনে হয় এতক্ষণ বাস চলে আসছে। না না, সরিয়া সরিয়া, এখানে এদিকে যাই দাঁড়ান। তো এখন বাজে মাত্র 12:29, আমাদের বাস চলে আসবে কিছুক্ষণ পর। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান এক সাইডে দাঁড়ান। তো গাইজ, আমরা চলে আসছি, এখানে কি আসছে দেখো। আমরা এখন দাম পাড়াই আছি, সব ছানছি তো আমরা। হ্যাঁ, আমরা এখন দাম পাড়াই আছি। এখানে মার্সিডিস আসছে, এখানে আমার খালামণি তাসনোভা সুরসাচ্ছু আব্বু আর তোমার সেই আর যেটার আগে একটু কম মানে মেগা এই কম মেগা পিক্সেল একটা ক্যামেরা দেখছিলেন, এটা হচ্ছে যে আমার মোবাইলটা ফাটা মোবাইল। তো আমাদের বাস চলে আসছে গাইজ, পাপা দেখি হাই দেন। তো আমাদের বাস চলে আসছে, আমি ছবি তুলবো। দেখো গাইস, এটা আমাদের না দেখি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে বলছে। আমরা এখন কক্সবাজার আছি, তা তোমার কি বলতে চাও, তার উদ্দেশ্যে কি বলতে চাও, কি বলতে চাও বলো না, কি বলতে চাও বলো না। তো এই ব্লগটা ছোট হবে, আমি তিনটা করে ব্লগ করবো। তো তাই আমি একটু একটু করে শর্ট দেখাবো, হ্যাঁ একটু একটু করে পয়েন্ট দেখাবো। এখন আদান দিচ্ছে, আদান সময় ভিডিও করা নিচ্ছে। আমার মনে হয় শ্যামলা ভিডিও দেখবে, শ্যামলা ভিডিও।
Yeah. আর গাইস আমাকে একটু দেখাও তো Cox'S Bazar. So you can ora. So I'm not Tom Tony. Do you see? Do you want? I'm a picture. So I'm a Cox'S Bazar. So I'm like on Udbo, Marina Hotel. আমাদের হোটেলে এখন আমরা উঠবো মেরিনা হোটেল বাপ্পা আছে তো আমাদের সামনে হচ্ছে যে সাগর পার ওয়াও ওয়েলকাম টু এনিমাল বিজনেস আর ওখানে ওইদিকে হচ্ছে সাগর পার আর আমরা কালকে যাবো ওদের গোসল করতে আমরা এই মুহূর্তে আছি এখন কলা তলিতে আর আমরা তো এগুলো উঠছিলাম একবার এখানে গেছিলাম আমি একবার রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড তো তোমরা দেখো নিহাদ বসছে সামনে আর সামনে ওইদিকে বসছে আমার ছোট চাচ্ছি হাঁটতাম যে হোটেল বে মেরিনা রিসোর্ট এখানে আমরা এখন যাবো হোটেল
very nervous thoughts. তোমাদের আমাদের রুমটা তোমাদের কাছে দেখাবো, আমরা দুইটা নিছি, তো আজকে ক্যান্সেল করে ফেলবো। রেঞ্জ অনেক দূর যাবে নাকি আর এখানে হচ্ছে বেলকনি আছে, তো বেলকনিটা দেখো, তোমরা দেখো, বাহ বেলকনি তো নদী আছে, বাহ মাশাআল্লাহ, আমার তো খারাপ লাগছে বেলকনিটা, আর রুমটা দেখো মাশাআল্লাহ কি ক্লিন, দেখো বরিশালের মতো আবার রিভিউ দিতে হবে। হ্যালো গাইস, রুম আছে, আমরা এখন প্রথম রুম থেকে এখন দিদি রুম, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমরা থাকবে এখানে, আমরা থাকবে, আর এটা হচ্ছে কিচেন, এখানে কিচেন আছে, তারপর এটা একটা ওয়াশরুম, তো এখানে টেলিফোন আছে, কল করতে পারবা, তো এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে লিভিং রুম, সোফা আছে দুইটা, একটা ডাবল আর একটা সিঙ্গেল, এখানে মাঝখানে একটা টেবিল আছে, আর এখানে একটা কী বলে এটাকে টেবিল, এটা ভাবে ডিজাইন করছে, ইন্টেরিয়ার করছে, আর এখানে টিভি আছে, এখানে ইলেকট্রিক ইস আছে, আর এখানে মধ্যে একটু একটু ইন্টেরিয়ার আছে, দেখো মিডল মধ্যে ফ্যান, আর ওদিকে কিছু একটা ছোটো করে উইন্ডো দেওয়া আছে, আর এখানে কী লেগছে এটা আমি দেখেছি না, কী বলবো, আচ্ছা, আর এদিকে হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড আছে, প্রত্যেকটা ফ্লোরের মধ্যে আলাদা আলাদা পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের দেখো ওয়াইফাই আছে, আমরা এটা নিছি, আর তোমাদের আরেকটা ফ্ল্যাট দেখাচ্ছি, আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে 5C, দেখবো এটা হচ্ছে 5D, আগে দাঁড়াও 5C এর মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে চারটা ব্রাশ দিচ্ছি এক্সট্রা, সো আমরা এখন দেখবো 5D, তো আমরা প্রবেশ করলাম, এখানে একটা সিঙ্গেল ইয়ে আছে, সোফা আছে, এখানে ডাবল, এখানে কী বলে টেবিল আছে ছোটো, এখানে টেলিফোন সেট আছে, এখানেও চারটা ব্রাশ দিছে, আর এটা কী বলে মেবি টিস্যু মনে হয়, আর এখানে রিপোর্ট দেওয়া আছে, এখানে খাবারের জন্য ওইটা ওইটাতেও আছে, ওই ফ্ল্যাটও আছে, এখানে খাবার জন্য ইয়া দিয়ে আসছে, এটা আপনি ওখানে অর্ডার করতে পারবেন, আর এখানে টিভি আছে, সুইচ অন করতে হবে, আর আমরা ফার্স্ট রুমের মধ্যে এন্ট্রি করি, ওয়াও সেম টু সেম বাট একটু মানে ডিসপ্লেন্স আছে, আর এখানে এসির জন্য এসি করি, বুঝছে এসি, এটা এসি, আর এখানে নি, আর একটা দেখাই তোমাদের ওয়াশরুম, ওয়াশরুম সেম প্রত্যেকটা এইটা সেম, একটা ছোটো করে ভাত আছে, ভাত আমাদের ভালো লাগে নেই, এখানে একটা বেসিন আছে, আর একটা কমোড আছে, হাই কমোড, আর এখানে আমরা আরেকটা রুমে, বা ওইটা একটা সুন্দর আছে, আমরা এখানে থাকবো, আমি ফাইনাল করে ফেলছি গাইজ, আমরা এখানে থাকবো, এখানে গাইজ দেখো কী সুন্দর সুন্দর, তো আমরা এই রুমে এখন দেখাবো, এখানে একটা আলমারি আছে, আর এখানে একটা জানলা উইন্ডো, ওয়াও আমার থেকে ছাদ লাগছে, ওয়াও এটা এখানে একটা সেন্টার সিঙ্গেল গিফট আছে, ওয়াও কি সুন্দর গাইস, আমরা আছি এখানে, আর এখানে একটা বল আছে, আর আমরা এখন ইন্ডিয়া বেরিয়ে গেলাম, এসি রিমোট গেল কই, এসি তো চলতেছে গাইস, এসি তো চলতেছে, এবার জন্য কোনোদিন দেখলে কী করে না, কোনো কোথাও আমি কিছু করে নেই, দিয়ে রাখা ওকে, বালিশ আছে, লাফাতে পারবো এখানে, আগে নিয়ে হাতে দিকে আসো, আর কোথাও কিচেন, এখানেও সেন্টার সেন্টার একটা কিচেন আছে,
আর তোমরা দেখতে পারো ওয়ান্ডারে মশা দেখে দিচ্ছে, মশা কামড়াবে মানে ঘুমা রে। গাইস আমরা এখন টিভি রাখাবো, ওয়াও যদি চলে এ ভাই চালা না ভাই। ওই চালু হয়ে গেছে গাইস, গ্রিল লাইট। এখন শুধু স্ক্রিনের মধ্যে হোয়াইট কি হোয়াইট কোনো লাইট আসলে হবে। ওয়াও ভিশন, ওয়াও নিহাত ওর ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। ওমা এটা কি আইলো, এটা না আমরা এটা দেখি না, আমরা দেখি মুভি। এখানে গানের চ্যানেল খুলে আছে, আম্মু বলতেছে গানের চ্যানেল দিতে, হিন্দি গান দিতে। আমি এখন ভাই তোমাদের সাথে একটি ভিডিও লম্বা যাবে তাই দাঁড়াও দিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। সো আমরা এখনও জানি না আমরা কোন ফ্ল্যাটের মতো থাকবো দুইটা থেকে, আমরা যে কোনো একটা থাকবো আমি ফাইনাল করে বলবো। আর এটা হচ্ছে যে আমাদের আঙ্কেল একটা করে দিচ্ছে, আর এখানে ওয়াইফাই, এই তো ওয়াইফাই টিপিলি, আমার ফেভারিট টিপিলি। এখানে দুইটা এক্সট্রা লিফট আছে, দুইটা লিফট আছে। নিহাত এটা পাগলের মতো, খালি কি পাগলের মতো করে ছবি তোলা, কাকে দিচ্ছ যে। তো গাইস ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, আর এটা তিন দিনের চলবে ব্লগটা। আর তোমাদের সাথে আমার দেখা হবে বিচে গেলে, ব্লগটা ছোটো শুরু করে করতে হবে আমাকে, নাচতে করে তার সাথে সাথে গিয়ে আবার শুরু করতে হবে তিন দিনের ব্লগ। ওকে দোয়া করো আমার বিষয়টাগুলো অনেক সাকসেসফুল হয়, ভালো হয় অনেক। ওকে গাইস আমরা এখানে খাইছিলাম, আমরা এখন মানে আমাদের এখন নাস্তা করতে আসছিলাম মাগরিবের টাইমে। আমাদেরকে দিছে যে এখন তো তুলে ফেলছে কী দেখাবো, আমাদেরকে দিছে যে পরোটা, আমাদেরকে পরোটা দিছে, ভেজিটেবলস দিছে, দেন ডাল দিছে। তো এগুলো দিয়ে আমরা খাইছি, খেয়ে দিয়ে এখন আমরা একটু মাথা নিহাত বলে মাথা ব্যথা করতেছে না নিহাত, তোমার নাকি একটু খারাপ লাগতেছে? আর এখানে আব্বু আছে, আব্বু কিরকম লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আচ্ছা খুশি, অনেক আনন্দ। ও আচ্ছা, এখন আমরা সবাই মিলে একটু চা খাচ্ছি যেন আমরা একটু ঘুম যেন না আসার জন্য। তো একটু চা দিছে, চার মধ্যে একটু করে কফি, তো আমরা মিলে খাচ্ছি। তো আপনারা দেখেন, আর একটা কথা হচ্ছে আজকের ব্লগটা হচ্ছে একটু করুন তো, আজকের ব্লগটা হচ্ছে গাইস এতটুকু পর্যন্ত, কারণ আমাদের আরও দুইটা ব্লগ আছে, হয়তো ইনশাল্লাহ হইতে পারে আমার এটা তাতে এডিট করে ইউটিউব আপলোড করে দিতে হবে, যেন ডিলেট করে সোর্স আমার এত বেশি নেই, তো আমি ডিলেট করে নেক্সট ব্লগের জন্য প্রিপারেশন নিব। তো যারা যারা আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা সবাই সাবস্ক্রাইব করে দেন। ওকে সবাই সালাম দেন বাবা, আসসালামু আলাইকুম, বাই বাই, আসসালামু আলাইকুম।